আচ্ছা তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব এই টপিকটা একদম আমাদের নাইন টেন থেকে শুরু করে মোটামুটি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বেশ কিছু জায়গাতে এই টপিকটা কিন্তু আসে তো তোমরা নিচে একটু কমেন্টে লিখে জানাও আমাকে যে তোমরা কে কোন জায়গা থেকে লাইভ সেশনটা দেখছো ওকে তো আমাদের টপিকটার নাম আজকে আমি একটু লিখে দিই টপিকটার নাম নাম হচ্ছে যে ভর কেন্দ্রের স্মরণ এবং শক্তির নিত্যতা শক্তির নিত্যতা তো এই টাইটেলটা খবরদার কেউ না যে তো খুব ভয়ঙ্কর একটা টাইটেল হয়ে হয় আচ্ছা আমি আর দেখো এখানে দুইটা জিনিস আছে একটা আছে আমাদের ভরকেন্দ্র নামক একটা কথা আছে তো প্রথমে আমাদের একটু জানতে হবে যে এই ভরকেন্দ্র ব্যাপারটার ডিটেলসটা কেমন ওকে তো প্রথমে আমি আগে ভরকেন্দ্র ব্যাপারটা একটু ক্লিয়ার করব তারপর আমি মূল যে আলোচনার বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুতে প্রবেশ করব তো প্রথম কথা হচ্ছে যে সব থেকে শর্টকাট উপায় হলো এরকমভাবে আইডেন্টিফাই করা যে ধরে নাও এটা আমাদের একটা অবজেক্ট বা একটা বস্তু এখন এই বস্তুটার বিভিন্ন পয়েন্টে কিন্তু এর ভর আছে যেমন ধরো এগুলো সব হচ্ছে বিভিন্ন পয়েন্ট ওকে তো প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি এক একটা করে কণা চিন্তা করি তো ধরো এই বস্তুটার প্রতিটা কণা যদি তুমি পৃথিবী সাপেক্ষে চিন্তা করো তো পৃথিবী কিন্তু এই কণাগুলোকে নিচের দিকে এরকমভাবে কী করছে আকর্ষণ করছে তাই তো এগুলো সব হচ্ছে আকর্ষণ কথাগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এখানে আরও কিছু ঝামেলা আছে ভর কেন্দ্র ভার কেন্দ্র আমরা সব কিছুই দেখব তো প্রথমে আগে আমি ভর কেন্দ্র আর এই ভার কেন্দ্র এই দুইটা বিষয় নিয়ে যত কনফিউশন আছে আমি এই কনফিউশনটা দূর করবো তারপর আমরা মেন আলোচনার মধ্যে যাব আচ্ছা তো দেখো তো এই যে যতগুলো কণার উপর বল আছে এই সবগুলো বলের যদি আমি যোগফল করি তখন আমরা কিন্তু একটা লব্ধি পাবো তাই না এবং সেই লব্ধিটা কোন দিকে কাজ করবে সেই লব্ধিটা কাজ করবে হচ্ছে মোটামুটি ধরলাম ধরো এই বরাবর তো এটাকে আমরা মনে করো বললাম হচ্ছে লব্ধি ওজন বা লব্ধি বল এখন এই বস্তুটাকে যদি আমি একটু ঘোরায় রাখতাম ব্যাপারটা মানে কেমন একটু আমি তোমাকে বলি ধরো বস্তুটা প্রথমে আমি এইভাবে রাখলাম এভাবে দেখে আমি দেখলাম যে লব্ধি কাজ করতেছে সোজা এভাবে একদম এই বরাবর ওকে এখন আমি এই বস্তুটাকে যদি একটু ঘোরায় রাখি লাইক দেস তখনও কিন্তু এর উপর লব্ধি কাজ করবে এই বরাবর তার মানে আমি বস্তুকে যেভাবেই রাখি না কেন এভাবে রাখি বা এভাবে রাখি লব্ধি সব সময় কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে নিচের দিকে নামবে এবং ওই যে পয়েন্ট দিয়ে নিচের দিকে নামবে এই পয়েন্টটা মনে করলাম আমি এইটা এই বস্তুটাকে তুমি যেভাবেই রাখো না কেন মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে যে বস্তুটা যদি আমাদের একটু একটু সহজ করে আমরা রাখি ধরো বস্তুটা দেখতে এরকম তো বস্তুটাকে যদি আমি এভাবে রাখি তাও আমাদের এই লব্ধি বলটা কাজ করবে এই বরাবর ঠিক আছে বা এই বস্তুটাকে যদি আমি একটু নব্বই ডিগ্রি পরিমাণ ঘোরাই দিই নব্বই ডিগ্রি পরিমাণ ঘোরায় দেওয়ার পর আমি ধরো দেখলাম যে আমার অবস্থাটা মোটামুটি এরকম তো নব্বই ডিগ্রি ঘোরায় দেওয়ার পরেও আমি দেখলাম যে লব্ধি বলটা কাজ করতেছে এই বরাবর তাহলে দেখো তো আগের যে লাইনটা আর এই লাইনটা একটা বিন্দুতে ছেদ করবে না এই ছেদ বিন্দুটাকে কিন্তু আমরা আসলে বলি হলো ভর কেন্দ্র বা ভার কেন্দ্র অর্থাৎ এই পয়েন্টটাকে তুমি কেন্দ্র বলতে পারো বা ভর কেন্দ্র তার মানে এই ভর কেন্দ্র বা ভার কেন্দ্র এটা বলতে এমন একটি বিন্দু বোঝায় এমন একটি বিন্দু বোঝায় যেখানে যেখানে সমস্ত কথাটা একটু খেয়াল করতে হবে সমস্ত ভর বা ওজন ক্রিয়া করে ক্রিয়া করে এবং এটা কিন্তু একটা বস্তুর জন্য একটা পয়েন্টে ফিক্সড এটা কিন্তু বারবার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই তার মানে এটা আমরা কি বলবো যে এটা একটি বস্তুর জন্য একটি বস্তুর জন্য এটা কিন্তু ফিক্সড এবার যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে সেটা হলো যেমন ধরো আমাদের যদি ব্যাপারটা এমন হতো যে বস্তুটা একটা পারফেক্ট স্কোয়ার বা একটা পারফেক্ট আয়তক্ষেত্র তো এটার জন্য ভার কেন্দ্র বা ভরকেন্দ্র কোথায় তুমি ইজিলি সেটা জানো কি করতে হবে আমাদের এই কর্ণগুলোকে যদি আমি যোগ করে দেই এই যে এভাবে যোগ করে দিলে এই বিন্দুটাকে কিন্তু আমরা ভর ভরকেন্দ্র বা ভার কেন্দ্র এটাকে আমরা অন্যভাবেও নাম দিতে পারি সেন্টার অফ ম্যাস অথবা সেন্টার অফ গ্র্যাভিটি এই দুইটা জিনিস আসলে একই মিন করে কোথায় জানো যে কোনো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কথাটা একটু বুঝো এই কেন্দ্র বা ভার কেন্দ্র মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আসলে একই জিনিস এইটা একটু খাতাতে নোট করে নাও তার মানে যদি মহাকর্ষ ক্ষেত্রে এরা অবস্থান করে মহাকর্ষ ক্ষেত্রে এরা একই এরা একই কেমন আচ্ছা এবার আমি বস্তুটাকে যদি একটু অন্যভাবে আঁকতাম যেমন ধরো আমাদের বস্তুটা দেখতে যদি এই রকম হতো এটা মনে করা যাক দেখতে এই ধরনের তো এই ধরনের হলে ভরকেন্দ্র কিন্তু মাঝখানে হওয়ার কোনো সুযোগ নেই ভরকেন্দ্রটা হবে মাঝখান থেকে একটু সামনে বা ডানে দ্যাট মিনস এই প্রতিষ্ঠানটা হবে আমাদের ভরকেন্দ্রের অবস্থান অর্থাৎ এইটাই আমাদের সেন্টার অফ ম্যাস কথাটা বুঝতে পারছি আচ্ছা এখন আমরা যদি পৃথিবীর বাইরের কথা চিন্তা করি পৃথিবীর বাইরের কথা চিন্তা মানে হচ্ছে ধরো তুমি একটা বস্তুকে নিয়ে মহাশূন্যে চলে গেছো তো মহাশূন্যে যদি আমি একটা বস্তুকে রাখি ও তো ভেসে থাকবে কারণ ওকে তো কেউ কোনো গ্র্যাভিটি বল প্রদান করছে না তার মানে মহাশূন্যে এই ভারকেন্দ্র নামক জিনিসটা থাকবে না কিন্তু সেখানে ভরকেন্দ্র কিন্তু থাকবে তার মানে হলো ভরকেন্দ্র তুমি তখন আইডেন্টিফাই করবা কিভাবে একটু খেয়াল করো ধরো এই হচ্ছে আমাদের একটা বস্তু খেয়াল করো তুমি ধরো মহাশূন্যে আছো তো এই বস্তুকে যদি তুমি এই বরাবর বল প্রয়োগ করো এই বরাবর তখন বস্তুটা কিন্তু যা জাস্ট এইদিকে ঘুরে যাবে যদি তুমি এই বরাবর বল প্রয়োগ করো তাহলে কি হবে তাহলে বস্তুটা এই দিকে ঘুরে যাবে আর গেটিং মে পয়েন্ট আমি একটা বস্তুকে এভাবে রাখছি এই যেভাবে রেখে যদি আমি এই বরাবর ধাক্কা দিই তখন বস্তুটা জাস্ট বাম দিকে বেঁকে যায় বা যদি আমি এই বরাবর ধাক্কা দিই তখন বস্তুটা ডান দিকে বেঁকে যায় তাহলে এমন একটা পয়েন্ট অবশ্যই এখানে আছে যে পয়েন্ট বরাবর যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা জাস্ট বল প্রয়োগ যেদিকে হয়েছে ওই বরাবর এভাবে চলতেই থাকবে মানে যেদিকে বল প্রয়োগ করছো ওই দিক বরাবরই যেতে হবে কোনো দিকে ঘুরতে পারবে না এই পয়েন্টটাকে আমরা তখন নাম দিব হলো ভর কেন্দ্র মানে এখানে সমস্ত ভর বিদ্যমান তাহলে সামারিটা কি দাঁড়াচ্ছে আমি তোমাকে একটু সংক্ষেপে বলি সামারিটা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে যদি আমরা কোনো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বা অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে অবস্থান করি সেখানে এই ভরকেন্দ্র বা ভারকেন্দ্র একই বিন্দু ক্লিয়ার একই পয়েন্ট বাট যখন তুমি মহাশূন্য চিন্তা করছো বা মহাশূন্য চলে যাবে সেখানে ভারকেন্দ্র বলতে কিছু থাকবে না কারণ ভারকেন্দ্র ইংলিশ কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি তো সেখানে তো গ্র্যাভিটি নাই তো সেখানে সেন্টার অফ গ্র্যাভিটি কোথা থেকে আসবে কিন্তু সেখানে সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র কিন্তু থাকবে এবং সেই ভরকেন্দ্রকে তুমি কিভাবে বলবা তুমি খাতাতে নোট করে নিতে পারো যে যে বরাবর বস্তুতে বল প্রয়োগ করা হলে বস্তুটা প্রযুক্ত বলের দিকে চলতে থাকে তার মানে আমি একটা বিন্দুতে বল প্রয়োগ করব বস্তুটা সোজা সোজি ওই বরাবর চলতে থাকবে এবং তুমি যদি জাস্ট ইন জেনারেল ভর কেন্দ্র বা ভার কেন্দ্র কোনটা ব্যবহার করবা সময় এটা যদি কাউকে জিজ্ঞাসা করো বা আমাকে যদি পার্সোনালি তুমি জিজ্ঞাসা করো আমি তোমাকে রিকমেন্ড করব। তুমি সব জায়গাতে ভরকেন্দ্র কথাটা ব্যবহার করবে কারণ তুমি পৃথিবীর মধ্যে থাকো বা মহাশূন্যে থাকো যেখানে কোনো গ্র্যাভিটি নেই ভরকেন্দ্র কিন্তু থাকবেই কিন্তু ভারকেন্দ্র শুধুমাত্র পৃথিবীর মধ্যেই থাকবে এই জন্য ভারকেন্দ্র কথাটা ইউজ না করাটাই বুদ্ধিমানের কাজ সব জায়গাতে তুমি হচ্ছে ভরকেন্দ্র ইউজ করবা যেমন ধরো আমি যদি একটা স্কেল চিন্তা করি সে আমাদের একটা স্কেলে যে এই স্কেলটা কিন্তু মোটামুটি ইউনিফর্ম তাই না তো এর ভর ভরকেন্দ্র হবে যেমন স্কেলটা দৈর্ঘ্য হচ্ছে তিরিশ সেন্টিমিটার ক্লিয়ার তিরিশ সেন্টিমিটার তো তিরিশ সেন্টিমিটার যদি হয় তাহলে ভরকেন্দ্র হচ্ছে পনেরো সেন্টিমিটারের কাছাকাছি এই যে এই যে ভর যে অবস্থান মোটামুটি আমি ঠিক এর ভর কিন্তু এখন হাত দিয়েছি এই যে দেখছো বস্তুকে আমি ব্যালেন্স করতে পারছি মানে আমার হাতের ডান দিকে যতটুকু ভর আছে বাম দিকে ততটুকু ভর আছে এর জন্য কি হচ্ছে এই ডান দিকের অংশকে পৃথিবী যে পরিমাণ বল প্রয়োগ করে টানতেছে বাম দিকের অংশকেও কিন্তু ঠিক একই পরিমাণ বল প্রয়োগ করে টানছে ফলে দুই দিকের ফোর্স সমান বিদায় এ কিন্তু ব্যালেন্স হয়ে গেছে ক্লিয়ার ধরুন আমি যদি খুব শক্তিশালী হইতাম লাইক হালক হ্যাঁ তাহলে আমি তোমাকে হয়তো এভাবে আমার আঙুলের উপর রেখে দিতে পারতাম তুমি মনে করো ষাট সত্তর কেজি ভরে একজন মানুষ আমি আমার আঙুলের উপর তোমাকে জাস্ট এভাবে শুয়ে রাখতে পারতাম বাট দুঃখজনক ব্যাপার আমি হালক না তো আমি তোমাকে রাখতে না পারলেও একটা ছোটোখাটো মার্কার বা একটা স্কেলকে আমি ঝোলাতে পারবো এখন এই মার্কারটার কথা একটু চিন্তা করো দেখো মার্কারটা কিন্তু এই সাইডটা চিকন দেখছো আর এই সাইডটা কিন্তু মোটা অর্থাৎ চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়েছে তো এটা যদি সুষম হতো তাহলে ভার কেন মাঝখানে থাকতো বা ভরকেন্দ্র মাঝখানে থাকতো কিন্তু এর ভরকেন্দ্রটা মাঝখান থেকে একটু ডান দিকে অবস্থান করবে মানে হলো এই হচ্ছে তার ভরকেন্দ্রের অবস্থান আমি যদি ব্যালেন্স করতে পারি পারফেক্টলি এই দেখো দেখছো ব্যালেন্স করে ফেলছে কিন্তু আটা নাই কিন্তু কোনো জাস্ট আমি এটা ভরকেন্দ্রর ঠিক নিচে আমার আঙুলটা দিয়ে রাখছি ফলে কি ব্যাপার এই ডান পাশের অংশ যতটুকু ওয়েট বাম পাশের অংশ ততটুকু ওয়েট সো দুইটা ওয়েটকে ব্যালেন্স করে আমি বস্তুটাকে ভারসাম্য বস্তাতে রেখেছিলাম আচ্ছা তো এইটা গেল আমাদের ভরকেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে বেসিক যে পার্থক্য রয়েছে সেটা আচ্ছা এখানে অনেকে লিখছে যে লাইভ ভিডিও শেষ হলে কি ভিডিওটা পাবো হ্যাঁ হ্যাঁ এই ভিডিও ডিলিট হবে না এই ভিডিও এখানে থাকবে ঠিক আছে ভিডিওটা ডিলিট হবে না ভিডিওটা এখানে থাকবে আচ্ছা এবার আমরা একটু অন্য জিনিস যাব সেটা হলো ভরকেন্দ্র নিয়ে আরও কী কী ধরনের প্রবলেম তুমি ফেস করতে পারো আমি বলবো একটু মনোযোগ সহকারে খেয়াল করবে সেটা হলো যে ধরো আমাদের এইটা একটা আয়তকার পাত তো কথাগুলো খেয়াল করবে মনোজ সহকারে এই আয়তকার পাতের ভর কেন্দ্রটা কোথায় আছে আমি মাত্রই বলেছিলাম যে এই আয়তকার পাতের ভর কেন্দ্র আছে হচ্ছে এই সেন্টার পয়েন্টে অথবা দিস ইজ কল্ড সেন্টার অফ ম্যাথ এখানে আছে ঠিক মাঝখানে আছে কিন্তু যদি আমি এই আয়তকার পাতের কথাটা লক্ষ্য করো এই আয়তকার পাত থেকে যদি আমি একটা ছোট্ট একটা অংশ ধর এরকম একটা ছোট্ট সেগমেন্ট কেটে ফেলি লাইক দিস ধর এটুকু আমি কেটে ফেলছি ওকে তো এটুকু কেটে ফেলার পর এখন আমার বস্তুটা চেহারা কিন্তু এরকম দাঁড়াবে এখন তোমার কাছে কি মনে হয় আগে যে ভরকেন্দ্রটা ছিল সেই ভরকেন্দ্রটা ছিল হচ্ছে ঠিক এখানে এখন কি ভরকেন্দ্র এখানেই থাকবে হ্যাঁ নাকি একটু ডানে বা একটু বামে উপর নিচে কোথায় যাবে আমার মনে হয় এখানে থাকবে না কেন থাকবে না তুমি একটু চিন্তা করো এটা একটু ফিল করতে হবে কারণ মিডিল পয়েন্টে ভরকেন্দ্র যে ডান দিকে যতটা ওয়েট বা ভর আছে বাম দিকে ততটাই ভর আছে নো প্রবলেম কিন্তু তুমি যখন এই সাইড থেকে কেটে ফেলছো একটা অংশ এটুকু বাদ দিয়ে দিস তখন আমার কি বাম ডান পাশের ওয়েটটা কমে গেছে না আর বাম পাশের ওয়েটটা বেড়ে গেছে না ফলে ভরকেন্দ্রটা এখানে না থেকে একটু বাম দিকে সরে হয়তোবা এই পজিশনে চলে আসবে মানে ভরকেন্দ্রটা একটু বাম দিকে শিফট হবে অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে ভরকেন্দ্র আমাদের বামে শিফট হবে শিফট হবে তো এই ধরনের কিছু ম্যাথ পরীক্ষাতে আসে কিন্তু হ্যাঁ যে আমি যদি একটা বস্তু থেকে একটা ছোট্ট অংশ কেটে নেই তাহলে ভরকেন্দ্রটা কোন দিকে শিফট হবে এটা বের করতে হবে তো এই ধরনের কোশ্চেন তুমি পাবে মাঝে মাঝে বাট আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত এটা না তা আমি মোটামুটি তোমাকে হয়তোবা এতটুকু জিনিস বোঝায় ফেলতে পারছি যে ভরকেন্দ্র এবং ভার কেন্দ্র দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং একটা বস্তুকে যদি আমি খণ্ডে ভাগ করে ফেলি এক পাশ বন্য পাশ যদি ভেঙে ফেলি তখন এর ভরকেন্দ্র বা ভারকেন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে যায় আচ্ছা এইবার আমরা একটু দেখি যে শক্তির সাথে এর কি ধরনের সম্পর্ক আছে কথাটা একটু বুঝি আমরা ধরো আমাদের একটা বস্তু রাখা আছে এখানে এ একটা বস্তু রাখা আছে মনে করো তো এই বস্তুটা যদি রাখা থাকে এর ভরকেন্দ্র মনে করা যাক এই পয়েন্টটা আমি এই পয়েন্টটাকে নাম দিলাম সেন্টার অফ ম্যাস বা আর এই বস্তুটাকে আমি মনে করো কোনো না কোনোভাবে এখানে নিয়ে গেছি জাস্ট আমি এখানে নিয়ে গেছি ওকে এখানে নিয়ে গেছি তো বস্তুটাকে আমি দেখো তো দুই দিকে স্মরণ দিচ্ছি না তো সাপোজ আমি একটা পথ তোমাকে দেখাই দিলাম ধরো আমি বস্তুটাকে এই রকম একটা পথে উপরে সরিয়েছি তো দেখো এখান থেকে যদি বস্তুটা এখানে যায় তাহলে এর দুই দিকে স্মরণ আছে একটা স্মরণ হচ্ছে তার এই বরাবর একটা স্মরণ আছে এই যে এই বরাবর এবং তার আবার উলম্ব দিকেও কিন্তু একটা স্মরণ আছে কথাটা বুঝতে পারছো অর্থাৎ তার দেখো এই দিকে কিন্তু একটা স্মরণ আছে এটাকে আমি মনে করে নাম দিলাম এক্স আর উলম্ব দিকে একটা স্মরণ আছে আমি এই স্মরণটাকে নাম দিলাম হলো এইচ এই এক্সকে বলা হয় অনুভূমিক স্মরণ ক্লিয়ার এটা হচ্ছে আমাদের অনুভূমিক স্মরণ আর এই এইচটাকে আমরা বলি হলো উলম্ব সরণ এটার নাম উলম্ব স্মরণ এখন দেখো যদি আমি তোমাকে এখন প্রশ্ন করি যে এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করছিল তুমি আস্তা দিবে যে এই বস্তুটার ওজন কাজ করছিল জাস্ট নিচের দিকে মানে হলো এই বরাবর এটা ছিল আমাদের এই বস্তুটার ওজন বা এম জি এর দিক তো তুমি চিন্তা করো তো যখন আমি কাজ বের করতে গিয়েছিলাম কাজ বের করার সময় এই বলের সাথে ডট গুণ করতে না অথবা হয়েছিল আমরা লিখেছিলাম যে এটা ছিল কাজের মান এখন আমি তোমাকে যদি বলি এই যে অনুভূমিক বরাবর তুমি বস্তুকে সরালে তুমি কিন্তু বস্তুকে অনুভূমি বরাবর সরাওনি তুমি বস্তুকে এইভাবে উপরে নিছো বা উপরে নেওয়ার সময় অনুভূমিক দিকেও বস্তুটা সরে গেছে আবার উলম্ব দিকেও কিন্তু বস্তুটা সরে গেছে তো অনুভূমিক বরাবর যে স্মরণ হয়েছে এই স্মরণের জন্য দেখো তো কাজ হবে কতটুকু এম জি নিচের দিকে আছে ডান দিকে আছে তো এম জির সাথে মধ্যবর্তী যে এই কোনটা কি নাইনটি ডিগ্রি না এই যে এইটার সাথে এটার যে কোন তাহলে এই কোনটা যদি নাইনটি ডিগ্রি বসানো হয় তাহলে এফ এক্স কস নাইনটি এর মান হয়ে যাবে জিরো অর্থাৎ অনুভূমিক স্মরণের জন্য কিন্তু কোনো কাজ এখানে করতে হবে না শুধুমাত্র কাজ করতে হবে এই উলম্ব স্মরণের জন্য এবং এই কাজটা কিন্তু দেখো এম জি এর জাস্ট বিপরীতে অর্থাৎ আমি এখন বলতে চাচ্ছি যে গ্র্যাভিটি এর গ্র্যাভিটি এর এগেন্স্টে এগেন্স্টে যে পরিমাণ কৃত কাজ হবে এই কৃত কাজটাকে যদি আমি ডাব্লিউ বলি ডাব্লিউ মানে কথা হবে জানো বল স্মরণ কস্তেরা তো বল হচ্ছে আমাদের এম এই যে এমজি স্মরণ মানে কোন দিকে স্মরণ এক্স তো না সবার মানে হচ্ছে এইচ তো এই এইচ হবে এখানে আর cos থটা মানে হচ্ছে কস 180 তো আশি ডিগ্রি তো কস একশো মানে হচ্ছে মাইনাস ওয়ান সো দিস উইল বি মাইনাস এম জি তার মানে আমাদের গ্র্যাভিটির এগেনস্টে যে পরিমাণ কাজ আমরা করেছি তার পরিমাণ হচ্ছে মাইনাস এম জি এখন দেখো আমি তোমাকে একটা জিনিস বলি তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি যে এই বস্তুর মধ্যে কি কোনো শক্তি জমা হবে অ্যান্সার হচ্ছে হ্যাঁ কারণ তখনই বস্তুতে শক্তি জমা হয় যদি তুমি দেখো যে তুমি একটা বলের বিরুদ্ধে কাজ করছো এবং এখানে তুমি চিন্তা করো তো এম এর বিরুদ্ধে তুমি মূলত কাজটা করছো না তাহলে এম এর বিরুদ্ধে কাজ করার জন্য যে পরিমাণ কাজ তুমি করলে এই কাজটাই এই বস্তুর মধ্যে কিন্তু শক্তি আকারে জমা হবে যাকে আমরা বলবো হলো বিভব শক্তি অতএব সঞ্চিত যে বিভব শক্তি হবে বিভব শক্তি হবে এই বিভব শক্তির পরিমাণ দাঁড়াবে কিন্তু এম জি এইচ এখানে অনেক মানুষজন বা অনেক স্টুডেন্ট টিচার সবাই ভুল করে এরা বলে যে এইচ নাকি উচ্চতা এইচ কিন্তু উচ্চতা না এইচ এর পরিচয় হলো ভরকেন্দ্রের উলম্ব দিকে স্মরণ মানে ভরকেন্দ্র উলম্ব দিকে কতটুকু সরে গেছে এটা হচ্ছে তাই তো আমরা এইচকে বলবো হলো ভরকেন্দ্রের ঠিক আছে উলম্ব স্মরণ উলম্ব স্মরণ এটা কিন্তু একদম বেসিক সো আমরা একটা বস্তুকে যখন উপর দিকে তুলি তখনই আমরা কাজ করি এর পরিমাণ হচ্ছে এবং সেই কাজটা বস্তুতে শক্তি আকারে জমা হয় এখন কথা হচ্ছে যে এই বেসিকটা দিয়ে তোমার বোর্ড তথা তোমার ভর্তি পরীক্ষাতে বেশ কিছু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোশ্চেন আসে তো আমরা এখন যে কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি এটা খুবই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য এটা তোমার এসএসসি বলো বা এইচএসসি বল বলো বিভিন্ন এই দিয়ে থাকে স্পেশালি এইচএসসি পরীক্ষাতে এটা খুব কমন একটা প্রশ্ন আমি এখন তা তোমাকে এই সরল দোলকের সরল দোলকের সাথে নিত্যতার কি ধরনের সম্পর্ক আছে এইটাই মূলত আমি এখন তোমাকে দেখাতে যাচ্ছি তো তুমি একটা ব্যাপার একটু খেয়াল করো মনে করো এইটা আমাদের একটা পেন্ডুলাম ওকে আর এটাকে আমি মনে করো বললাম হচ্ছে বব আর এইটার যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটার নাম তুমি মনে করো ক্যাপিটাল এল আর এইটা হচ্ছে ভরকেন্দ্র তো তুমি কি করলে তুমি বস্তুটাকে এখান থেকে আস্তে 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 মনে করো এখানে সরাই ফেলছো এখানে সরাইছো তো তুমি যদি বস্তুটাকে এখানে সরিয়ে আনো একটু খেয়াল করো এই কোনটাকে আমি মনে করো নাম দিলাম হচ্ছে থেটা খুব সহকারে খেয়াল করবা এইটা হচ্ছে উলম্ব থেকে কতটুকু আমি সরাইছি তাই আর এই যে দৈর্ঘ্য দ্যাট মিনস এই সুতাটার যে দৈর্ঘ্য ভরকেন্দ্র পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে আমি নাম দিলাম মনে করো ক্যাপিটাল এল এখন আমি প্রশ্ন করলাম যে এই বস্তুতে কি পরিমাণ শক্তি জমা হবে বের করো ওকে এম কিন্তু এখানে এইচ কোনটা সেটা একটু বুঝি আমরা আমরা যদি এটাকে ভূমি মনে করতাম বা ভূপৃষ্ঠ মনে করতাম তাহলে এখান থেকে তোমাকে একটা লম্বাতে হবে এই বাহুটার উপরে ঠিক আছে এই বাহুটার উপরে এবং তুমি নাম দাও এই পয়েন্টটাকে বলো ও এই পয়েন্টটাকে বলো এ এই পয়েন্টটাকে বলো বি আর এই পয়েন্টটাকে বলো হচ্ছে সি তাহলে বলো তো এই এ থেকে বস্তুটাকে বিতে সরানোর জন্য ভরকেন্দ্র উলম্ব দিকে বা উপরের দিকে কতটুকু পরিমাণ সরষে ধরতে পারছো কতটুকু পরিমাণ সরষে কিন্তু আসলে এই যে এসি পরিমাণ অর্থাৎ এইটুকু পরিমাণ এই যে এখান থেকে এইটুকু পরিমাণ অর্থাৎ ভরকেন্দ্রের যে উলম্ব সরণ হয়েছে এই উলম্ব সরণ মানে কিন্তু আমাদের এইটা তো এটাকে আমি একটু উপরের দিকে আরো চিহ্নতে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের জন্য এইচ ক্লিয়ার আর টোটাল এই দড়িটার দৈর্ঘ্য আমি তো বলেই দিয়েছিলাম যে এই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের জন্য টোটালি এল এটা হচ্ছে আমাদের দড়িটার দৈর্ঘ্য তো এইচটা বের করার জন্য কি করতে হবে তোমাকে এই যে ও বি একটা ছোট্ট সমকরণী ত্রিভুজ দেখতে পাচ্ছ এটা বের করতে হবে তাহলে ও থেকে আমি একটা কাজ করতে চাই সেটা হলো আমি ওসিটাকে বের করতে চাই কারণ কি কারণ এসি যদি বের করতে হয় খেয়াল করো এসি বের করার জন্য কি করতে কি করা যেতে পারে ও এ থেকে এই যে ও এ থেকে আমরা দিতে পারি এই ও থেকে এ পর্যন্ত যে দৈর্ঘ্য আছে তার থেকে আমরা ও থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যকে বাদ দিতে পারি তাহলে আমরা কিন্তু এসি এর মান পেয়ে যাব এটা কেন লাগবে বিকজ এসিটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্রের জন্য কিন্তু উলম্ব স্মরণ নির্দেশ করে তাহলে ও থেকে আমি ওসি বের করতে চাই এই যে ওসি বের করতে চাই আর আমি জানি কিন্তু ওবি তো আমি ও এর মানটা হচ্ছে জানি সো আমাদের ওসি কে যদি ওবি দিয়ে ভাগ করা হয় এটা কি ভূমি বাই অতিভুজ বোঝায় না তো ভূমি বাই অতিভুজ মানে কি মিন করে মিন করে কিন্তু আমাদের কস্থেটা তাহলে এখান থেকে দেখো আমরা ওসি এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে ওবি বি কসথেটা ক্লিয়ার তো ও এর মান হচ্ছে এইচ আর ওসি এর মানও মাত্র আমরা বের করে ফেলছি এইটুকু এটুকুর মান হচ্ছে ওবি কস্তেটা আর ওবি মানে কিন্তু আসলে এল অর্থাৎ এটাকে লেখা যাবে এল কসেটা এল কস্তেটা সো দেখো এটা যদি আমাদের এল কস্তেটা হয় তাহলে মনে হয় তুমি খুব সহজেই এইচটা বের করে ফেলতে পারছো এইসটা কথা হবে এল মাইনাস এল কস্তেটা অর্থাৎ আমাদের ভর যে উলম্ব সরণ ভর কেন্দ্রের যে উলম্ব সরণ হবে এই উলম্ব স্মরণের মান হুইচ ইস এইচ এইটুকু হচ্ছে এইচ এইচ মানে পুরাটা ও এ তার থেকে ওসি বাদ দিতে হবে ও এ মাইনাস ওসি আর ও এ মানে হচ্ছে এল আর ওসি মানে হচ্ছে এল কসেরা কথাটা বুঝতে পারছি ও মানে হলো এল আর ওসি মানে হলো এল কস্তেরা সো আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হলো এল ইন্টু ওয়ান মাইনাস কসেরা তাহলে দেখো বন্ধুরা এই যে যে মানটা পেলে এই মানটা কিন্তু প্রত্যেকটা প্রেক্ষাপটে আসলে আলাদা আলাদা হবে বিভিন্ন কোশ্চেন অনুপাতে বোর্ডের বিভিন্ন ধারা অনুপাতে তোমাকে এই উলম্বে স্মরণ বের করতে হবে যে ভরকেন্দ্রটা আমাদের উলম্ব দিকে কতটুকু সরছে অনুভূমি বরাবর কি হয়েছে ডাজেন ম্যাটার যেমন ধরো আমি তোমাকে বলতে পারতাম যে এ থেকে আমি তাকে দোলাতে শুরু করছি কথাটা খেয়াল করবা এ থেকে দোলাতে শুরু করছি ডানে গেছে বামে গেছে আবার ডানে গেছে বামে গেছে এইবার ডানে যে বিতে থামছে বুঝতে পারছো কি বলছি ডানে বামে ডানে বামে করে 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 এ থেকে বিতে গেছে তাহলে ঘটনাটা কি ঘটলো শেষ পর্যন্ত সে এই অবস্থানে ছিল যা ইচ্ছা করলো গেল তো বিতেই মানে তোমাকে জাস্ট বের করতে হবে যে শুরুতে কি ছিল শেষে কোথায় গেছে এইটা হচ্ছে তোমার প্রাইম টার্গেট এবং শুরু আর শেষ যদি তুমি জানো তাহলে ভরকেন্দ্রের উলম্ব স্মরণ তুমি কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবা ওকে এইবার আমি যদি প্রশ্ন করি যে বস্তুতে কতটুকু পরিমাণ শক্তি জমা হবে বলো এই যে এই বি পয়েন্টে তার আমাদের ববে সঞ্চিত যে শক্তি আসবে সঞ্চিত যে শক্তি হবে এই শক্তির পরিমাণ হবে এম জি এইচ আর এইচ এর মান তুমি বসাবে হচ্ছে এল ইন্টু ওয়ান মাইনাস কসেটা অর্থাৎ এটাকে বলা যাবে এম জি এখানে হবে এল আর তারপরে হবে ওয়ান মাইনাস কসেটা এবং এটা খুবই খুবই ফ্যান্টাস্টিক একটা জিনিস এটা অবশ্যই তুমি মুখস্থ রাখবে বিকজ তোমার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত সমস্ত জায়গাতেই এই কোয়েশানটা কাজে লাগবে এখন এটা দিয়ে তুমি কেমন ধরনের প্রশ্ন ফেস করবা আমরা একটু চাই প্রথমে সহজ থেকে আস্তে 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 সুপার এক্সট্রিম কত টাফ হতে পারে সবকিছু আমরা দেখব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমার আসলে বোর্ড পরীক্ষা থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য সো তুমি এখন চিন্তা করো যে বি থেকে তুমি যদি বস্তুটাকে জাস্ট ধরে রাখো মনে করো সাপোজ একটা দোলনার কথা চিন্তা করো একটা দোলনাকে তুমি টান দিসো এভাবে তো দোলনাকে যখন তুমি টান দিছো এটা মানে দোলনার মধ্যে কিছু পরিমাণ শক্তি জমা আছে তার পরিমাণ হচ্ছে এটা এখন জাস্ট এখান থেকে তুমি যদি এটাকে ছেড়ে দাও তখন এই শক্তিটাই আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হতে 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 এইখানে আসার পর শক্তিটা কিন্তু চূড়ান্ত পরিমাণ গতিশক্তিতে বা এখানে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে বস্তুটা অর্থাৎ এখানে ছিল কিন্তু শুধুমাত্র বিভাব শক্তি আর এখানে এসে সেই বিভাব শক্তিটা কমপ্লিটলি গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে মানে আমরা যদি চিন্তা করি যে বস্তুটা বি থেকে এতে চলে আসছে তাহলে আমরা কি লিখতে পারি জানো আমরা শক্তি নিত্যতা ইউজ করতে পারি কি সেটা আমরা ইউজ করতে পারি যে ইপি অ্যাট বি প্লাস ই কে অ্যাট বি ইকুয়াল টু ইপি অ্যাট এ প্লাস ইকে অ্যাট এ কথাটা মানে বুঝো ইপি মানে হলো পোটেন্সিয়াল এনার্জি বা বিভব শক্তি আর ইকে মানে হলো গতি শক্তি তাহলে আমি প্রথমে বলেছি যে বি বিন্দুতে বিভব শক্তি প্লাস গতি ইকুয়াল টু এ বিন্দুতে বিভব শক্তি প্লাস গতি শক্তি তাহলে চিন্তা করে দেখা যাক এই বি বিন্দুতে যে বিভব শক্তি আছে তার পরিমাণ হলো এম জি এল ইন্টু ওয়ান মাইনাস কস্তেটা ঠিক আছে আর যে পরিমাণ গতিশক্তি এখানে আছে তার মান কিন্তু শূন্য এখানে কোনো গতিশক্তি নাই বাট এতে যখন আসছে তখন এর মধ্যে বিভব শক্তি নাই এই যে ইপি এর মান পটেন্সিয়াল এনার্জি জিরো কিন্তু এখানে কিন্তু গতিশক্তি আছে এবং সেই গতিশক্তির মানটাই হচ্ছে আমরা বলবো হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে হাফ এম ভি স্কোয়ার সো এখন আমি যদি দুই সাইডকে সমান করে ফেলি তাহলে বাম পাশে দেখো আমাদের থাকবে এম জি এল ইন্টু ওয়ান মাইনাস কস আর ডান দিকে থাকবে হাফ এম ভি স্কোয়ার এটা কিন্তু শক্তির নিত্যতা নিতে আমি ইউজ করলাম এরপরে তুমি যে বলতে পারো ভাই যদি এখান থেকে এখানে না এসে এখান থেকে এখানে আসে তাহলে কি হবে ওটা আমরা দেখবো একটু পরে একটু ধৈর্য ধরো কারণ ওইটা আমাদের মেন টাফ ব্যাপার এখানকার জন্য তো দুই সাইড থেকে দেখো এম এম বাদ যাবে দেখছো তো এম যদি বাদ যায় তাহলে আমরা কিন্তু ভি স্কোয়ারের মান বের করে ফেলতে পারবো ভি স্কোয়ারের মান হবে টু জি এল ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস্তেরা তাহলে এখান থেকে কিন্তু আমরা বেগ বের করে ফেলছি যে কতটুকু বেগে সে এ বিন্দু অতিক্রম করবে এবং সে বেগের মানটা আমাদের কি দাঁড়াবে বেগের মানটা আমাদের দাঁড়াবে হচ্ছে ভি কু রুট ওভার টু জি এল ইন্টু ওয়ান মাইনাস কসেটা ঠিক আছে এবং তুমি এটাকে যদি চাও ডিরেক্টলি সূত্র আকারেও কিন্তু ইউজ করতে পারো তো কোশ্চেনটা কেমন ভাবে তোমার সামনে আসতে পারে আমি একটু হিন্স দেই যেমন ধরো তোমাকে আমি এরকম একটা প্রশ্ন বললাম যে ওয়ান মিটার দৈর্ঘ্যের একটা ম্যাথ মনে করো এটা দৈর্ঘ্যের কোনো সুতার প্রান্তে কোন সুতার প্রান্তে ছয়শো গ্রাম ভরের বস্তু বেঁধে ঠিক আছে সিক্সটি ডিগ্রি কোণে ছেড়ে দিলে ছেড়ে দিলে কত বেগে কত বেগে সাম্যাবস্থা অতিক্রম করবে সাম্যাবস্থা অতিক্রম করবে এটা মনে করো তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে দেখো এখানে প্রথম কথা হলো তোমার কোশ্চেনে কিন্তু সব দেওয়াই আছে এই ওয়ান মিটার মানে হচ্ছে এল ক্লিয়ার এই যে ওয়ান পয়েন্ট মিটার দৈর্ঘ্যের সুতা আর সিক্সটি ডিগ্রি করে ছেড়ে দেওয়া হয়েছে মানে হলো আমাদের তুমি জানো নাইন পয়েন্ট এইট এখন প্রস্তাব তুমি করতে পারো যাচ্ছা এই ছয়শো গ্রাম তাহলে কেন দিছে এই ছয়শো গ্রাম এখানে থাকুক বা না থাকুক এর কোনো কাজই নাই আমি যদি ছয়শো গ্রামের বদল আটশো গ্রাম দেই আট হাজার গ্রাম দেই হোয়াট এভার এর কোনো কাজ নাই বিকজ দেখো বোধ সাইড থেকে কিন্তু আমাদের এই এম এম বাদ চলে গিয়েছিল এম বাদ চলে যাওয়া মানে বোঝাচ্ছে যে আমাদের ববের ভর কত এটার কোনো ভূমিকা এখানে থাকবে না বব ছোট হোক বড় হোক যাই হোক না কেন আলটিমেটলি এটাই কাজ করবে আচ্ছা এবার আমি আরেকটা জিনিস একটু তোমাকে বলি সেটা হলো যে এই কোশ্চনে তাহলে তুমি পারবা করতে দেখো এল এর মান বসা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আর থের মানে বসা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে রুট অভার টু ইন্টু জি মানে নাইন পয়েন্ট এইট আর এল মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান মাইনাস কস সিক্সটি ডিগ্রি তো এখান থেকে তুমি রেজাল্ট পাবে হচ্ছে এটার থ্রি পয়েন্ট নাইন সিক্স মিটার পার সেকেন্ড ওকে তো এটার মান হবে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট নাইন সিক্স মিটার পার সেকেন্ড এটা আমাদের এইবার আমরা একটু টাফ অবস্থাতে যাই একটু টাফ দ্যাট মিন্স এখান থেকে এক্সট্রিম যে ব্যাপার স্যাপারগুলো দেয় পরীক্ষাতে আমরা সেইটা একটু বের করতে চাই তো তুমি এইটুকু কিন্তু বুঝতে পারার কথা আমি এতক্ষণ ধরে যা তোমাকে বললাম এটা আমি আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছ এখন আমরা চলো একটু টাফ একটা কোশ্চেন সলভ করে ফেলে এর উপর ভিত্তি করে কোশ্চেনটা কেমন ধরো আমাদের একটা নারকেল গাছ আছে এরকম এটা তোমার বইয়ের একটা প্রশ্ন এটা তুমি দেখবো প্রচুর জায়গাতে বিভিন্নভাবে দিয়েছে তো ধরো এটা একটা নারকেল গাছ একটু বড় আঁকি আমরা এটা মনে করো নারকেল গাছ একটু বাঁকানো নারকেল গাছ এই যে এই যে নারকেল গাছ মনে করো আচ্ছা এই যে এখন এই নারকেল গাছে একটা জাস্ট দোলনা বাঁধা আছে ঠিক আছে দোলনাটা প্রথমে এখানে বাঁধা ছিল তো দোলনাটাকে আমরা কি করলাম আমরা এই অবস্থা থেকে মনে করো টেনে ছেড়ে দিছি ঠিক আছে এই অবস্থাটাকে আমি ধরলাম মনে করো থেটা ওয়ান তো থেটা ওয়ানের মান তোমাকে দেওয়া আছে মনে করো সেভেন্টি ডিগ্রি ঠিক আছে আর এই অবস্থা থেকে আমি যদি দোলনাটাকে ছেড়ে দেয় সে কিছুক্ষণ পর আমি দেখলাম যে সে হচ্ছে এখানে চলে আসে এবং এই কোনটার মান আমি ধরলাম হচ্ছে থেটা টু আর থেটা টুও তোমাকে বলা আছে এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে আমি প্রথমে এ অবস্থা ছাড়লাম সে পরে বি অবস্থাতে আসলো অ্যাকচুয়ালি তার গতিপথটা কিন্তু দেখতে এরকম কিছুক্ষণ পর হয়তো বা সে এখানে চলে আসতে পারে সেটা আমার কনসার্ন না আর এই সুতাটার যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা মনে করে আমি ধরলাম জাস্ট আট মিটার সো ব্যাপারটা একটু খেয়াল করো আমি আট মিটার দৈর্ঘ্যের একটা সুতার প্রান্তে একটা বস্তুকে বেঁধে সেভেন্টি ডিগ্রি কোণে এ পয়েন্ট থেকে ছাড়লাম এবং সে আস্তে আস্তে সুইং করতে করতে বি হয়ে তারপরে ধরো এই পয়েন্টটা সি পয়েন্ট এই সি তে এসে পৌঁছালো এখন আমাকে বের করতে হবে যে বি বিন্দুতে তার বেগ কত হবে বি বিন্দুতে বস্তুর বেগ কত হবে বস্তুর বেগ কত হবে এটা মনে করো প্রশ্ন এখন এই এইটা তুমি যদি সলভ করতে চাও তোমার প্রথমে যে কাজটা করা লাগবে তা হলো এটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার বইতেটা আছে দেখবা এটা বোর্ডে একাধিকবার আসছে এখন এটা করতে যে পোল অনেক সময় পাজেল হয়ে যায় বিকজ শেষ হলে ভরকেন্দ্রের স্মরণ তো বুঝেই না আরে ভরকেন্দ্রের স্মরণ কেমনে বুঝবে ভরকেন্দ্রই তো বুঝে না সে তো স্মরণ তো দূরের কথা তো যাই এখন প্রথম কথা যেটা তুমি বলবা সেটা হলো যে বি বিন্দুতে বেগ বের করার জন্য আমরা এখানে শক্তির নিত্যতা ফর্মুলা ব্যবহার করব। অর্থাৎ কি বলবো আমরা জানো আমরা বলবো যে এ বিন্দুতে টোটাল এনার্জি টোটাল এনার্জি মানে হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকলস টু বি বিন্দুতে ঠিক আছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি কথাটা খেয়াল করে এটা মানে কি আমি শক্তি নিক্ততা ফর্মুলা ইউজ করছি যে এ বিন্দুতে বিভাব শক্তি প্লাস গতিশক্তি সমান সমান বি বিন্দুতে বিভাব শক্তি প্লাস গতিশক্তি তার মানে তুমি কি লিখতে পারবা যে ই কে কাইনেটিক এনার্জি অ্যাট এ পয়েন্ট প্লাস পোটেন্সিয়াল এনার্জি অ্যাট এ পয়েন্ট এটাই মাত্র বলছিলাম এই বিন্দুতে দুইটা শক্তি যোগফল ইকুয়াল টু ইকাল টু বি বিন্দুতে কাইনেটিক এনার্জি প্লাস বি বিন্দুতে পোটেন্সিয়াল এনার্জি ঠিক আছে আসো এবার এ বিন্দুতে কোনো কাইনেটিক এনার্জি কিন্তু তার নাই বিকজ তুমি তাকে জাস্ট নর্মালি ধরে ছাড়ছিল তার মানে এখানে তার শক্তি ছিল হচ্ছে জিরো ওকে তোমাদের কাইনেটিক এনার্জি হচ্ছে এ বিন্দুতে জিরো কিন্তু এ বিন্দুতে কিন্তু পোটেন্সিয়াল এনার্জি আছে এবং এর মানটা আমি তোমাকে কিন্তু কিছুক্ষণ আগে বের করে দিয়েছিলাম এর মানটা কত জানো এর মানটা হচ্ছে এম জি এল ইন্টু ওয়ান মাইনাস থেটা ওয়ান দেখো তো টার্মটা পরিচিত লাগে কিনা আমি এটাই কিন্তু তোমাকে এতক্ষণ ধরে বলছিলাম যে যখন আমরা জাস্ট এই এই বস্তুকে থেটা ওয়ান পরিমাণ কোণে টেনে রাখছি থেটা ওয়ান পরিমাণ কোণে তখন এ বিন্দুতে এই বস্তুর মধ্যে শক্তি জমা হবে এম জি এল ইন্টু ওয়ান মাইনাস কস থেটা ওয়ান এটা হচ্ছে দুইটা যোগ করলে আমি এই বিন্দুতে মোট শক্তি পাবো এটা সমান সমান হবে হচ্ছে আমাদের বি বিন্দুতে মোট শক্তি ঠিক আছে এখন বি বিন্দুতে মোট শক্তি মানে কি বি বিন্দুতে একটা গতিশক্তি আছে এবং একটা শক্তি আছে তো বি বিন্দুতে কিন্তু অলরেডি তার একটা বেগ অর্জিত হয়েছে এই বেগের মান আমি ধরলাম হচ্ছে ভি তো গতিশক্তির পরিমাণ দাঁড়াবে হাফ এম ভি স্কোয়ার এবং এখানে কিন্তু একটা বিভব শক্তিও আছে কারণ সে কিন্তু একদম সাম্যাবস্থাতে ব্যাক করেনি সে এখনো কিন্তু সাম্যাবস্থা থেকে একটু ওপরে আছে তো বি বিন্দুতে যে পরিমাণ বিভাব শক্তি থাকবে তার পরিমাণ হবে এম জি এল ইন্টু ওয়ান তার মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে যদি বস্তুটা সাম্যাবস্থা থেকে থেটা পরিমাণ অবস্থান করে তার মধ্যে বিভব শক্তি কিন্তু থাকবেই বুঝতে ভাইরা তো বিবিন্দুতে আমাদের গতিশক্তিও আছে আবার বিভব শক্তিও কিন্তু আছে এইবার তোমার দুই সাইড ক্যালকুলেশন করে বের করতে হবে যে বি বিন্দুতে সে কতটুকু বেগ প্রাপ্ত হবে এবার তুমি খেয়াল করে দেখো তো বি এখানে থাকতে পারে বি এখানে থাকতে পারে বি এখানে থাকতে পারে বি বাম পাশেও কিন্তু থাকতে পারে তার মানে এই বস্তুরা যে সুইং করতেছে সুইং মানে কি যেভাবে ডানে বামে গতিশীল আছে এই সুইংয়ের প্রতিটা পয়েন্টে কিন্তু তার গতিশক্তি প্লাস বিভাগ শক্তির মান ধ্রুবক থাকবে এটাই শক্তি সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতা সো তুমি এবার জাস্ট বাম পাশে তো জিরো তো আমাদের দেখো থাকছে বাম দিকে এম জি এল ইন্টু ওয়ান মাইনাস কস থেটা ওয়ান ইকাল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এল ইন্টু ওয়ান মাইনাস টু তাহলে আমাদের সব সাইড থেকে মনে হয় এমগুলো বাদ যাবে এই যে এমগুলো সব বাদ হয়ে গেছে এমগুলো বাদ হয়ে যাওয়ার পর এবার তুমি কী করবা এবার তুমি হচ্ছে জাস্ট দুই দিয়ে গুণ করে দিবা সবাইকে তাহলে সবাইকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তখন আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট হচ্ছে এরকম

ফেললে ওয়ান মাইনাস কস থেটা ওয়ান তো আছেই এ থেকে বিয়োগ হয়ে যাবে ওয়ান মাইনাস কস থেটা টু আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কি করলাম আমি কাজটা আমি হচ্ছে এই পুরা জিনিসটাকে জাস্ট বাম পাশে সরে নিয়ে আসছি তো বাম দিকে সরে আনার সময় টু জি এল কমন নিয়ে ফেলা যাবে তাহলে ওয়ান মাইনাস কস থেটা ওয়ান তো আছেই তার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা টু তো মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করা হয় একের আগে মাইনাস চিহ্ন আসবে আর কস থেটা টু এর আগে একটা

এবং ভি এর মান দাঁড়াচ্ছে তাহলে রুট ওভার টুয়াই জি এল ইন্টু থেটা ওয়ান এবং তোমাকে কিন্তু আমি সমস্ত মান বলেই দিয়েছিলাম যে এই নারকেল গাছ থেকে প্রথমে তুমি হচ্ছে সত্তর ডিগ্রি কোণে টেনেছিলা তারপরে সে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আসছে মানে থেটা টু এর মান হচ্ছে ফোর্টি ফাইভ এই কোনটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি আর এই বড় কোণের মানটা হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে থিয়েটা টুয়ের বদলে তুমি সত্তর ডিগ্রি সরি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবা আর থেটা ওয়ানের বদলে বসাবা হচ্ছে সত্তর ডিগ্রি আর আমাদের এল এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে এইট মিটার তো এগুলো সব কিছু ক্যালকুলেশন করার পর তুমি একটু ক্যালকুলেট করে নিচে জানাও যে তোমার রেজাল্টটা কত আসবে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে রুট ওভার টু জি এল ইন্টু কস থেটা টু মাইনাস কস থেটা ওয়ান অর্থাৎ আমি রেজাল্ট পাচ্ছি হলো সেভেন পয়েন্ট পয়েন্ট মিটার ঠিক আছে তার মানে সে এই ভেলোসিটি নিয়ে বিবিন্দু অতিক্রম করবে তাহলে তুমি মাত্র যে সিস্টেমটা শিখলে এখান থেকে তুমি কি করতে পারো বলো তো জাস্ট একটা পেন্ডুলাম জাস্ট যখন তুলবে তুমি যে কোনো পয়েন্টে তার ভেলোসিটি বের করে ফেলতে পারো ঠিক আছে দ্যাট মিনস কোন পজিশানে তার ভেলোসিটি মান কত হবে তা কিন্তু খুব সহজে বের করে ফেলা যায় এবং এই ভেলোসিটিটা নির্ভর করবে তার বিস্তারের উপর যেমন তুমি যদি তাকে এই সত্তর ডিগ্রি পরিমাণ কোণে না ছেড়ে তুমি বলতে যে আমি একে পঁচাশি ডিগ্রি পরিমাণ কোণে টেনে ছাড়লাম তাহলে কিন্তু এই মানগুলো সব ডিফারেন্ট হয়ে যেত মানে তুমি বাস্তবিকভাবে চিন্তা করে দেখো না তুমি যত বেশি পরিমাণ কোণে টেনে ধরে রাখবা তার মধ্যে কি তত বেশি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে এবার তুমি যখন ছাড়বা এইটাই পরবর্তীতে কিন্তু আবার গতিশক্তিতে কনভার্ট হবে ঠিক আছে তো যাই হোক আমরা মূলত আজকে এই টপিকটা আলোচনা করতে আসছিলাম তো সবাইকে ধন্যবাদ লাইভ সেশন করার জন্য এবং তোমরা কমেন্ট বক্সে তোমাদের এরকম আরও কোনো ছোটোখাটো টপিক দরকার আছে কিনা লিখে জানাতে পারো আমি অবশ্যই সময় সুযোগ করে আমি ওই টপিকগুলো নিয়ে লাইফ সেশনে তোমাদের সাথে উপযুক্ত হবো তো সবাই ভালো থেকো ঘরে থেকো খোদা হাফেজ টাটা